সহ রোহিঙ্গাদের সহায়তার জন্য নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ তহবিলে 2 লাখ টাকা দেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের সভাপতি হাবিবুর নবী খান সোহেল। টাকা গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা ফখরুল, বলেন রোহিঙ্গা ইস্যুতে সরকার প্রথমে নীরব ছিল, পরে বিএনপি ও জনগণের আহ্বানে জনমত তৈরি হওয়ায় সরকার রোহিঙ্গা ইস্যুতে সাড়া দিতে বাধ্য হয়েছে। আমাদের সরকার তো আপনার এই ঐক্যের কথা কখনোই বিশ্বাস করেন না, আওয়ামী লীগ ছাড়া আর কেউ নিশ্চয়, তারা একাই সব কিছু করতে চায়। দুঃখজনক ব্যাপার হলো যে তারা প্রথম দিকে এই ইস্যুটাতে কিন্তু কোনো গুরুত্বই দেয়নি, উপরন্তু তারা রোহিঙ্গাদেরকে ঠেলে পিছনে পাঠিয়ে দিতে চেয়েছে, তাদের ব্যাক করে দিতে চেয়েছে। এদিকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে চালের মূল্য বৃদ্ধি ও রোহিঙ্গা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। নিজস্ব লোকদেরকে দিয়ে পণ্য সিন্ডিকেট করলে, নিজস্ব লোকদেরকে দিয়ে আপনার একটা ফরিয়া গ্রুপ করলে এই পরিণতি হবে। যখন সত্যি বাক চলে আসবে তখন রাখালের, মিথ্যাবাদী রাখালের আর কোনো নিরাপত্তা থাকে না। চালকল মালিক ও মন্ত্রীদের বৈঠকও বাজারে প্রভাব ফেলতে পারেনি বলে মন্তব্য করেন বিএনপির নেতা। প্রকৃত যে অবস্থা চাল নিয়ে সেটা জানানো হচ্ছে না। তাপসী রাবেয়া, 21 টেলিভিশন, ঢাকা।